بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আইআরএফ ক্লাসরুমের দিনী ভাইরা আপনারা জানেন আমাদের তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞান কোর্সের এই পর্বে আমরা ছোট শিরকের আলোচনা করছি বা শুনে আসছি এই ছোট শিরকের আলোচনায় আজকে আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়টি নাম বা শিরোনাম হলো আরবিতে আকিদার পরিভাষায় ওর শিরোনাম বা ওর নাম হলো আত্মাতাইয়ুর আত্মাতাইয়ুর অন্য এক শব্দে বলা হয় আত্মিয়ারা বলবেন কি কোনো ভাই এই নামটা কোনোদিন শুনেছিলেন বা এর অর্থ কেউ জানেন আত্মাতাইয়ুর কিংবা আত্মিয়ারা এক কাবির 44 আইডি বলছে এটা আবার কি জি এটা আবার কি ওইটাই তো শিখব আজকের ক্লাসের যেটা আমাদের আরবি শিরোনাম ছোট শিরক আন্তরিক ইবাদতে ছোট শিরকের আজকের চতুর্থ উদাহরণ এই চতুর্থ উদাহরণের আরবি শব্দটি বা পরিভাষাটির নাম হচ্ছে তাতাইয়ুর যার বাংলা হচ্ছে অলক্ষী কুলক্ষণ অলক্ষী কুলক্ষণে বিশ্বাস অশুভ অমঙ্গলে বিশ্বাস ইনশাআল্লাহ এখন কথাটি একটু পরিষ্কার হল যাকে আকিদার পরিভাষায় আত্মাতাইয়ুর বা আত্মিয়ারা বলা হয় সেটাকে আমরা বাংলা পরিভাষায় অশুভ লক্ষণে বিশ্বাস বা অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করা বলতে পারি এ বিষয়ে আজকে আমাদের পড়াশোনা আমরা সংক্ষিপ্ত আকারে ছোট ছোট করে খুবই সহজভাবে আর বক্তৃতার আকারে নয় বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আত্মাতাইয়ুর বা অলক্ষী কুলক্ষণ কি জিনিস অশুভ ও মঙ্গলে বিশ্বাস করা কি জিনিস শরীয়তের পরিভাষায় যাকে আত্মাতাইয়ুর বা আত্মিয়ারা বলা হচ্ছে সেটার ব্যাখ্যা হচ্ছে এই যে আত্মাশাউমু বিমারইন আও মাসমুইন আও গায়রিহিমা কোন কিছু দেখে বা শোনার পর দেখা বা শোনার পর কোন কিছু দেখা পর কিংবা কোন কিছু শোনার পর তাতে অমঙ্গল বা অশুভ মনে করা বা বিশ্বাস করা কেউ কোন কিছু দেখল বা কোন কিছু শুনল বা আরো কোন একটি কারণ তার মনে উদ্রেক হল অতঃপর সে সেটাকে অশুভ মনে করে নিল অমঙ্গলের মনে করে নিল এটাকেই বলা হচ্ছে অশুভ অলক্ষিতে বিশ্বাস করা আরো একটু আমরা ব্যাখ্যা করে বলব যে কোন এক ব্যক্তি ধরেন কোন কিছু করার সংকল্প করেছে ইচ্ছা করেছে কোন এক ব্যক্তি কোন কিছু করার কোন কাজ করার সংকল্প করেছে সংকল্প করেছে ইতিমধ্যে ফাইয়ারা আও ইয়াসমা আমরান লা ইউজিবহু অতঃপর সে একটা কিছু দেখল কিংবা একটা কোন শব্দ শুনতে পেল কিংবা কোন কিছু ডাক শুনতে পেল আরো কিছু পেল অতঃপর তাকে সেটা পছন্দ লাগলো না পছন্দ না লাগার কারণে সে তার সেই সংকল্পটি ছেড়ে দিল যেটা সে করতে ইচ্ছুক ছিল করতে চাচ্ছিল সেটা থেকে বিরত হয়ে গেল করল না কোন কিছু শোনার কারণে কোন কিছু দেখার কারণে বা এই ধরনের আরো কিছু হওয়ার কারণে সে একটা কোনো কাজ করার ইচ্ছা করেছিল সংকল্প করেছিল সেই কাজটাই আর করল না আমরা উদাহরণ দেব একটু পরে এই জন্য ব্যাখ্যাটা এতটুকুই মনে রাখলে হবে কিংবা এর উল্টা
তার কোনো কিছু করার ইচ্ছা ছিল না, সংকল্প ছিল না, কিন্তু হঠাৎ এমন একটা শব্দ শুনতে পেল, এমন একটা জিনিস দেখতে পেল, এমন একটা বিষয় জানতে পারল, যে সাথে সাথে তখন ওই কারণে, ওই জিনিসটি দেখা ও শোনার কারণে যে কাজটি করার ইচ্ছুক ছিল না, তার অন্তরে সংকল্প ছিল না, সেই জিনিসটা দেখা ও শোনার কারণে সে করতে লাগলো, করতে উদ্বুদ্ধ হয়ে গেল। এটাকেই বলা হচ্ছে অলক্ষী কুলক্ষণে বিশ্বাস। ভাইরা যারা নতুন আপনারা আমার ক্লাসে আছেন, তাদেরকে বলছি ক্লাসের যখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে, তখন আপনারা প্রশ্ন করবেন, যা যেটা প্রশ্ন মাথায় আসছে সে প্রশ্নটা মনে করে রাখেন, লিখে রাখেন, হয়তো আমরা পড়াশোনার মাঝে তার উত্তর পেয়ে যাব, সেই জন্য এখন প্রশ্ন লিখবেন না এবং করবেন না, লিখে রাখেন, মনে রাখেন, যখনই ক্লাস শেষ হয়ে যাবে আপনাদের সময় দেওয়া হবে, আপনারা তখন প্রশ্ন করবেন। তাহলে এতক্ষণে আমরা যেটা বুঝলাম বা যেটা জানলাম সেটা হলো এই যে অলক্ষী ও কুলক্ষণে বিশ্বাস করা, অশুভ অমঙ্গল মনে করা, এটাকে শরীয়তের পরিভাষায় আত্মাতাইয়ুর বা তেয়ারা বলা হয়। এর ব্যাখ্যা হলো এই যে মানুষ কোন কিছু করার ইচ্ছা করে, সংকল্প করে, অতঃপর সে একটা এমন কথা শুনতে পায় বা এমন একটা দৃশ্য দেখতে পায় বা আরো কিছু এমন একটা দেখতে পায়, যে কারণে তখন আর সে নিজের সেই কাজটা যেটা সে করার ইচ্ছা করেছিল ছেড়ে দেয়, আর করে না। কিংবা কোনো কাজ করার সংকল্প তো করেনি, ইচ্ছা করেনি, কিন্তু হঠাৎ করে এমন কিছু শুনতে পেল বা এমন কিছু দেখতে পেল যার কারণে সে সেই কাজটি করতে উদ্বুদ্ধ হয়ে গেল, অথচ তার অন্তরে সেটা করার ইচ্ছা ছিল না। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি সফর করার জন্য সকালে বাড়ি থেকে বের হয়েছে, দরজা থেকে বের হওয়া মাত্রই তার বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পেল। দেখার পর সাথে সাথে সফর সে বানচাল করে দিল, বলল যে সামনে একটা অ্যাক্সিডেন্ট, কে জানে আমারও কি হবে না হবে, এরকম একটা অশুভ অ্যাক্সিডেন্ট দৃশ্যটাকে অশুভ মনে করে তার সফর বানচাল করে দিল। এটাকে বলা হচ্ছে অশুভ বা অলক্ষিতে বিশ্বাস করা। আরো উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি সফরে বের হয়েছে, রাস্তা দিয়ে একটা বিড়াল সামনে দিয়ে চলে গেল, তার সামনে দিয়ে বিড়ালটা চলে যাওয়ার কারণে সে এটাকে অশুভ মনে করল এবং নিজের সফর বানচাল করে দিল। এটাকে বলা হচ্ছে অশুভ বা অলক্ষিতে বিশ্বাস করা। ধরে নেন এরকম আরো হতে পারে, যেমন কোন মানুষ কোন একটা শব্দ শুনতে পেল, বাড়ি থেকে কোন কাজ করার জন্য বের হয়েছে, ধরে নেন যে যাচ্ছে সে কারো আত্মীয় বাড়ি যেতে যাচ্ছে বা আরো কিছু একটা করার সংকল্প করেছে, ওদের উদ্বোধন করবে বা আর কিছু করবে, এরকম সময় উদ্বোধন করতে যাচ্ছে কোন জিনিস, ওর উদ্বোধন করবে, এমন সময় একটা ধ্বংস কথা শুনতে পেল, ওর মনটা খারাপ হয়ে যায়, যে কাজটা করতে যাচ্ছে করার আগেই ধ্বংস আর ধ্বংসাত্মক বিষয় এগুলো শোনা যাচ্ছে, কে জানি আজকে আর উদ্বোধন করবে। এটাকে বলা হচ্ছে অশুভ বিশ্বাস করা, অশুভ মনে করা। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে নাউজুবিল্লাহ কোন কুৎসিত মানুষকে দেখতে পেল, কুৎসিত মানুষ দেখতে পাওয়ার কারণে সে ভাবছে যে কে জানে আমার কাজকর্ম গুলা কুৎসিত হয়ে যাবে নাকি, আরো খারাপ হবে নাকি, ছেড়ে দেবে। বাড়ির ছাদে বা পাশে দেখতে পেল যে পেঁচা আউল, সে পেঁচার ডাক দিচ্ছে, তখন ভাবলো মনটা আর খারাপ হয়ে গেল, পেঁচার ডাক কে জানে কি হয় না হয়, কাক দেখতে পেল সেই কাজটা করল না, সফরটা ছেড়ে দিল। তারপরে এরকম অশুভ অলক্ষী যেমন এগুলো দেখে হতে পারে, তেমন অশুভ অলক্ষী কিছু মানুষ কিছু দিন ও সংখ্যাকে কেন্দ্র করে বা বিশ্বাস করে। যেমন আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মানুষ বলে যে চৈত্র মাসের বিবাহ ঠিক না, চৈত্র মাসে বিবাহ দিন ধার্য করা যাবে না, চৈত্র মাসে মাস কাটা যাবে না, চৈত্র মাসে আর কিছু করা যাবে না, ধরেন তাহলে এই মাসটাকে অশুভ মনে করা হচ্ছে এই অলক্ষী কুলক্ষণে বিশ্বাস। কিংবা কোন এক সংখ্যাকে অশুভ মনে করা, অনেকে জিরোকে অশুভ মনে করে, শূন্যকে, গরু ছাগল কিনতে যায়,
যাওয়ার পর যদি দাম 5000 টাকা হয় তো 5000 নয় হয় 5001 আর নাহলে 4999 মানে 4000 যদি 5000 যদি যাচ্ছে তাহলে তার সামনে শূন্য পড়ছে তাহলে এরকম এই সংখ্যাকেও কি করা হলো অশুভ মনে করা হলো বা এরকম সংখ্যাকেও অশুভ মনে করা হয় অনেক জায়গায় মানুষ বলে এটা আমার লাকি নাম্বার ওর এটা বলে লাকি নম্বর তার মানে ওই নম্বরটার প্রতি ওর একটা বিশ্বাস আছে তো যেমন কোন কাজ তরক করা বর্জন করা অশুভ তেমন কোন কারণে উদ্বুদ্ধ হওয়া অথচ ওটার কারণ নেই সেটাও শুভ উপলক্ষিতে বিশ্বাস মনে করা হবে তাহলে এতক্ষণে কি আমরা এটা বুঝতে পারলাম যে আত্মীয়ারা বা আত্মীয় অশুভ অলক্ষিতে বিশ্বাস অমঙ্গলে বিশ্বাস কি জিনিস বুঝা গেছে বুঝা গেছে আসাদ রনি মাহমুদুল হাসান অশুভ অলক্ষী কি জিনিস এটা বুঝা গেল উত্তর আসছে না দেখছি আসাদ রনি উত্তর দিচ্ছে না মাহমুদুল দিচ্ছে না কেন মাহমুদুল বলছে এখন জি এতক্ষণ পর কি ব্যাপার এটাকে বলা হচ্ছে অশুভ অলক্ষিতে বিশ্বাস যেখানে মানুষ কোনো কিছু দেখে কোনো কিছু শুনে কোন আওয়াজ শুনে কোন আরো অন্য কিছু শুনে সে তার অন্তরে একটা ভয় ভীতি বা একটা ধারণা ঢুকে যাচ্ছে অতঃপর সে সেই কাজ করছে না ছেড়ে দিচ্ছে কিংবা কোন কাজ করে নিচ্ছে অথচ ওর অন্তরে করার ইচ্ছা ছিল না কোন একটা কথা শুনে কোন একটা জিনিস দেখে এটাকে বলা হচ্ছে অশুভ অলক্ষিতে বিশ্বাস করা এরকম অশুভ অলক্ষিতে বিশ্বাস করা অলক্ষী মনে করা হচ্ছে ছোট শির্ক এটা একটা হারাম কাজ এবং এরকম করা হচ্ছে ছোট শির্ক এখানে শির্কের কারণ কি এটা আবার জানতে হবে যে কিভাবে এরকম কেউ অশুভ অলক্ষী মনে করল তো শির্ক হয়ে গেল জি এই কারণে আমাদের গত ক্লাসকেও একটু মনে রাখতে হবে আমরা গত ক্লাসে বলেছিলাম বা পড়েছিলাম যে কোন ভালো কিছুর কল্যাণ করা বা অকল্যাণ করার বিষয়ে যেসব মানুষ উপায় ও উপকরণ গ্রহণ করে থাকে সেগুলো সেই উপায় ও উপকরণ ওগুলাই হতে হবে যেটা শরিয়াতে উপায় উপকরণ বলেছে কিংবা অভিজ্ঞদের কাছে এটা প্রমাণিত তাহলেই সেটাকে উপায় ও উপকরণ মনে করতে হবে এখানে মানুষ কোথাও কিছু করতে যাচ্ছিল সফরে যাচ্ছিল বা করার সংকল্প করেছিল হঠাৎ একটা বিড়ালকে দেখে কুকুরকে দেখে পেঁচার ডাক শুনে অ্যাক্সিডেন্ট দেখে যখন সে অমঙ্গল কাজটা করে না তখন কি বিশ্বাসে সে করে না এই বিশ্বাসে করে না যে এই জিনিসটা তার অমঙ্গলের কারণ অথচ এটা কি অমঙ্গলের কারণ এটা ইসলাম বলেছে শরিয়া কি এটা বলেছে যে যদি কোন মানুষ রাস্তায় বের হয় পেঁচার ডাক শুনে কিংবা অ্যাক্সিডেন্ট দেখে তাহলে তার সফরটা অমঙ্গল হবে বা অমঙ্গল হওয়ার এটা একটা আলামত এই জিনিসটা দেখা এটা কি ইসলাম বলেছে যখন বলেনি তা সত্ত্বেও মানুষ এখানে এটা বিশ্বাস করছে তাহলে সে এরকম একটা বিষয়কে মঙ্গল ও অমঙ্গল যেটা আল্লাহ তাআলা করবেন সেখানে সে একটা এরকম বিড়ালকে বিড়ালের হেঁটে যাওয়াকে আর পাখির ডাককে অমুক তমুককে সে আল্লাহ তাআলা যেখানে মঙ্গলকারী সেখানে সে শরীক করাই দিল যে এরাই হয় মঙ্গল করতে পারে নাহলে অমঙ্গল করতে পারে বা এটা অমঙ্গল বা মঙ্গল হওয়ার কারণ অথচ এই জিনিসটাকে শরিয়া মঙ্গল বা অমঙ্গলের শুভ বা অশুভের কোন কারণ করেনি আর যেটা শুভ বা অশুভের কারণ করেনি শরিয়তে সেটা করা সেটাকে কারণ মনে করা যাবে না এটাই হচ্ছে এই বিষয়ের শির্কের কারণ অথবা এখানে আরো একটি জিনিস বুঝে যাচ্ছে যে মানুষ এরকম কিছু হওয়াকে বা এরকম পরিস্থিতিকে বা এরকম বিষয়টাকে বিষয়টার উপর সে একটা ভরসা করছে অজান্তে অথচ সেখানে কোনো স্পষ্ট কারণ নেই রাস্তা দিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে অ্যাক্সিডেন্টটা দেখার ফলে আপনারও সফরে অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম কারণ যে একটা অন্তরে চলে আসলো এবং এর কারণে সে সফরটা ছেড়ে দিল
বলেন তো এর কারণে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এর কোন কারণ দেখা যাচ্ছে? এটা একটা ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্টের, আপনি রাস্তা দিয়ে যাবেন, এর কারণে আপনার উপর মুসিবত আসবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা কে বলল? এটা আমি কিভাবে মানুষ বিশ্বাস করে নিল? বা এই অ্যাক্সিডেন্টটা কিভাবে প্রভাবিত হবে অন্য এক অ্যাক্সিডেন্টের, এই অ্যাক্সিডেন্টটা আরো একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে, এর কোনো কি লিঙ্ক আছে, যোগসূত্র আছে এই বিষয়টা, বা এর কোনো ক্ষমতা আছে? না মানুষ এটা এমনি এমনি একটা অশুভ একটা অলক্ষিক কারণ মনে করে নিচ্ছে। তো এমনি এমনি যেটাকে শরিয়া অশুভের এবং অলক্ষণের কারণ বলেননি, সাবাব করেননি, সেরকম কিছুকে সাবাব ও কারণ মনে করে নেওয়া, এটা হচ্ছে ছোট শির। জি, একটি বিষয় আছে শরিয়াতে যেটা জায়েজ করেছে, জায়েজ করা হয়েছে, সেটা ওই অশুভ অলক্ষীর সংঘাতে আমরা যেটা বুঝলাম তার সাথে ওর সম্পর্ক আছে। ওটা কিভাবে? যেটা শরীয়তে জায়েজ আছে সেটার নাম হল ফাল। ফাল মানে শুভ লক্ষণ বলতে পারেন। এই ফাল শুভ লক্ষণটা কি জিনিস? ফাল বা শুভ লক্ষণটা হচ্ছে যে একজন মানুষ, মুসলিম মানুষ, সে কোনো একটা কাজ করার সংকল্প অলরেডি নিয়ে নিয়েছে। ধরে নেন যে সে এখন তার বাসা থেকে কোন শহরে যাবে, সফর করবে, এটা তার সিদ্ধান্ত, সে যাবে, কোন কিছু দেখুক আর না দেখুক, কিছু হোক বা না হোক, সে তার সফরকে বানচাল করবে না, যাবে, সে পুখতা আজম মানে পুখ্ত এরাদা করে নিয়েছে, সংকল্প করে নিয়েছে, আর তাকে কোন জিনিস বাড়িতে আর ফিরাই দিবে না, ফিরানোর মতো কোন তার কোন মনোভাব নেই। এরকম সময় যখন সে পুরা সংকল্প করে নিয়েছে কোন এক কাজ করার বা যাওয়ার বা আর কিছুর, ইতিমধ্যে সে যেটা সংকল্প করেছে ওইরকমই একটা কোন কথা বা দৃশ্য দেখতে পেল, দেখার কারণে তার অন্তরে একটা খুশি আসলো। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, তিনি যখন হুদায়বিয়ার সন্ধি সময়ে, সুলহুল হুদায়বিয়া বা হুদায়বিয়ার সন্ধির যে স্থানে তিনি ছিলেন, তখন মুশরিকে মক্কারা, মক্কার মুশরিকদের অনেকেই একাধারে এক একটি প্রতিনিধি হিসাবে লোক আসতে থাকে, কয়েকবার প্রতিনিধি আসে, অতঃপর এই সকল লোকদের মধ্যে এক প্রতিনিধি আসছে মুশরিকদের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবীদের, এটা কে? তো তাদের মধ্যে কে উত্তরে বললেন, ইনি হচ্ছেন সাহাল, এনার নাম হচ্ছে যে আসছে এখন তার নাম হল সাহাল, সিন হালাম। এই সাহাল শব্দটির অর্থ হল আসান, সহজ। তো যখন এই সাহাবায়ে কেরামদের মধ্যে কে উত্তর দিলেন যে এখন যে আসছে মুশরিকদের মধ্য থেকে প্রতিনিধি হয়ে তার নাম হল সাহাল, আল্লাহ রাসূল কথাটা শুনে সাথে সাথে বলছেন যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কাজকে সাহাল করে দিবেন, মানে আসান, সহজ করে দিবেন। এটাকে বলা হচ্ছে ফাল বা শুভ লক্ষণ, যে একটা কোন কাজ করার জন্য পুরো সংকল্প হয়ে গেছে, হচ্ছে, আর ওই সময় একজন মুমিন মানুষ তার সেই কাজ করা বা সংকল্প করা অনুযায়ী একটি এমন কথা বা দৃশ্য বা শব্দ শুনতে পায় যেটা তার কাজের সমর্থন করে, অতঃপর তার অন্তরে খুশি হয়। তো এটাকে বলা হচ্ছে শুভ লক্ষণ বা ফাল। এরকম যদি হয় তাহলে সেই মানুষের এরকম শুভ মনে করাটা বা উৎফুল্ল হওয়াটা ইসলামে জায়েজ করেছে। এটাকে কি বলা হচ্ছে? ফাল। তাহলে এটা এবং অশুভের মধ্যে পার্থক্য কি? অশুভর অশুভ লক্ষণ বা অলক্ষিক লক্ষণটা হলো এই যে কোন দৃশ্য কোন কিছু দেখা ও শোনার কারণে সে একটা কাজে সংকল্প নিয়েছে, ওই সংকল্পটা বানচাল করে দিল, কিংবা সংকল্প নেই এরকম একটা দৃশ্য দেখার কারণে সংকল্প করছে। কিন্তু ফাল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন, সেটা অলরেডি সংকল্প করা হয়ে গেছে, অতঃপর সে একটা এমন কিছু দেখছে বা শুনছে যেটা শোনার কারণে তার মনে আনন্দবোধ আনন্দ পাচ্ছে, তখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে যখন আমি যে কাজটা করতে যাচ্ছি এরকম একটা সুন্দর আমার কাজের সাথে মিল একটা কথা একটা দৃশ্য আমি দেখতে পেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজটা করতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সহজ করে দিবেন। তাহলে ওটা আর এটার মধ্যে হচ্ছে এই পার্থক্য। ধরে নেন একজন মানুষ
সকালে উঠে সে ধরে নেন যে বাজারে যাবে, বাজারে যাবে কোন জিনিস বিক্রি করবে, কোন জিনিস বিক্রি করার জন্য ধান চাল পাট কিছু নিয়েছে, ব্যবসা বাণিজ্য করে মানুষ, সেরকম তার সাইকেলে হোক গাড়িতে হোক লরিতে হোক সে বোঝাই করেছে। করার পর এখন স্টার্ট দিবে, এরকম সময় সামনে দিয়ে দেখা গেল যে কোন একটা লোক কথা বলতে বলতে বলছে যে লাভ 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 মানে ফয়দা। এখন এই লাভ বেনিফিট এই শব্দটা শুনতে পেয়েছে একজন ব্যবসায়ী, তখন তার অন্তরে একটা খুশি আসলো, যাক ইনশাআল্লাহ আমার এই ব্যবসা বাণিজ্যে আজকে বেনিফিট হবে লাভ হবে, এবং সে আল্লাহর কাছে দোয়া করছে আর খুশি হচ্ছে। এই কারণে নয় যে তার ওই শব্দটা শোনার কারণে এখন তার বেনিফিট হবে, এই বিশ্বাস না, বরং শব্দটা শুনেছে ওর ইচ্ছার সাথে মিল হয়ে গেছে, তাই মনে আনন্দ পাচ্ছে আর আল্লাহ তাআলার কাছে সে দোয়া করছে, এবং আল্লাহ তাআলার কাছে সে একটা ভালো জান হুসনে জান সুধারণা রাখছে। তাহলে ফাল যে জিনিসটা সেটা মূলত কোনো কিছু করা থেকে বিরত করে না, আর কোনো কিছু করতে যাচ্ছে সেটাকেও ছেড়ে দেয় না, আর না ওই ভালো শব্দটা শোনার কারণে সে সেই কাজটা করছে এরকমও না, বরং অলরেডি সে সেই কাজটা করতে ইচ্ছুক, সংকল্পিত, সংকল্প করেছে সে অলরেডি। অতঃপর তাকে এমন একটা দৃশ্য কথা তার কানে আসছে বা দেখতে পাচ্ছে যেটা দেখে তার খুশি হচ্ছে, এবং সে তখন আল্লাহ তাআলার কাছে সুধারণা রাখছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। তাহলে ফালটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে হুসনে জান বা সুধারণা রাখা, বা আল্লাহ তাআলার কাছে দোয়া করার একটা উপকরণ। কিন্তু যেটা অলক্ষ্য কুলক্ষণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার সম্পর্কে কুধারণা রাখা, যে বিড়াল গেল ওই জন্য ওর আর সফরে তার দুর্ঘটনা ঘটবে আর যাচ্ছে না, তাহলে বিড়ালটার কারণে সে আল্লাহ তাআলার যেটা তকদির যেটা ভাগ্য যেটা একটা মুমিন মানুষের সাহায্য করেন আল্লাহ, সেটাকে সে কু মনে করে নিল, অলক্ষ্যী মনে করে নিল। তাহলে এটাই হচ্ছে পার্থক্য অলক্ষ্যী কুলক্ষণে এবং ফাল বা শুভ লক্ষণে। অলক্ষ্যী কুলক্ষণে মানুষ আল্লাহ তাআলার সম্পর্কে কুধারণা রাখে, ভাগ্যের সম্পর্কে কুধারণা রাখে, সাহায্য চায় না, বরং সেই কাজটা সেই দৃশ্যটাই সে মন্দের কারণ মনে করে কিংবা ভালোর কারণ মনে করে। অথচ ফাল বা শুভ লক্ষণে একজন মানুষ সেই শুভ লক্ষণটার কারণে আল্লাহ তাআলার সাথে কাছে সুধারণা রাখে, তার কাছে সাহায্য চায় এবং তার কাছে দোয়া করে এবং একটা ভালো ভালো সে ইচ্ছা করে। এটা হলো পার্থক্য অলক্ষ্যী কুলক্ষণ এবং ফালের মধ্যে। এখন আমরা জানব যে এই তেয়ারা বা আত্মতাইয়ুর অলক্ষ্য কুলক্ষণ যেটা আমরা শুনলাম এবং যার উদাহরণ আমরা জানলাম, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তিয়ারাতু শিরকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অলক্ষ্য কুলক্ষণ হচ্ছে শিরক। হাদিসটি ইমাম আহমদ 3687 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, ইবনু আবি শাইবা, আবু দাউদ 3910, তিরমিজি 1614, ইবনু হাব্বান 6122, হাকিম প্রথম খণ্ড 17 এবং 18 পৃষ্ঠা, সনদ সহি। ইমাম তিরমিজি সহি বলেছেন, হাকিম বলেছেন এবং ইমাম জাহাবিও এবং ইরাকিও এটাকে সহি বলেছেন। তাহলে এই অশুভ ও অলক্ষ্যীকে বিশ্বাস করা হচ্ছে শিরক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এই অশুভ অশুভ ও অলক্ষ্যী কুলক্ষণটা অনেক সময় বড় শিরক হয়ে যায়। বড় শিরক কখন হয় যদি আমি প্রশ্ন করি আজকে আপনাদের ভাইদের মধ্যে কেউ উত্তর দিতে পারবেন? অশুভ অলক্ষ্যীটা অলক্ষ্যীতে বিশ্বাস করাটা ছোট শিরক, কিন্তু কোন এক পর্যায়ে বড় শিরক হয়ে যায়। আমি যতগুলো ছোট শিরক আপনাদের পড়াচ্ছি প্রত্যেক ছোট শিরকের দুটা দিক আছে, কোন কোন যতগুলো ছোট শিরকের উদাহরণ সবগুলাই কখনো কখনো বড় শিরক হয়ে যায়। কখন সেটা বড় শিরক হয় আমি এর আগের আলোচনা তো করেছি এবং আজকেও আমি এই প্রশ্ন আপনাদের করছি। অলক্ষ্য কুলক্ষণ তখন বড় শিরক হয়ে যাবে যখন, ধরেন উদাহরণস্বরূপ,
একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, বিড়াল সামনে দিয়ে চলে গেল। সে যদি মনে করে যে এই বিড়াল সামনে দিয়ে যাওয়াটাই তাকে ক্ষতি করতে পারে, স্বয়ং এই জিনিসটাই, এই দৃশ্যটাই তাকে তার ভালো তার ক্ষতি করে, তাকে অ্যাক্সিডেন্ট করে আর কিছু করে, তাহলে বড় শির্ক হয়ে যাবে। আর যদি বলে যে না এটা একটা ক্ষতির কারণ, তাহলে তখন ছোট শির্ক হয়। এই কারণে যে আল্লাহ তাআলা ইসলাম যেটাকে কারণ করেননি মন্দ করা বা ভালো করার, সেটাকে সে কারণ মনে করে নিয়েছে, এবং ভালো মন্দের এমন একটা জিনিসকে কারণ করেছে যেটা ইসলাম করেনি, আর আল্লাহ যেটা ভালো মন্দের মালিক তার সাথে ও এটাতে অংশী করে দিয়েছে। একটা বিড়ালকে, একটা কুকুরকে, একটা ডাককে, একটা আওয়াজকে, একটা কাককে, একটা পেঁচার আওয়াজকে আর কিছু নেই। জি একটু একটু ধৈর্য ধরেন, কেউ বলছেন সাউন্ডের সমস্যা হয়ে যাচ্ছে, হতে পারে আপনারও সাউন্ডের সমস্যা হতে পারে, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যাক এখন ঠিক আছে। জি অনেক ভাই বলছেন, আসাদের উনি বলছেন আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে এটা হলো অলৌকিক কুলক্ষণ এর আলোচনা, এবং এটা হলো দলিল। দ্বিতীয় দলিল শুনেন যে এই যে তিয়ারা বা এই অলৌকিক কুলক্ষণ যে হারাম এবং এটা যে শির, আর শুভ লক্ষণ যে বৈধ, তার দলিল আর একটি শুনেন। এই হাদিসটিকে উরওয়া বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা জোকেরাত তিয়ারা তো ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই অশুভ অলক্ষিণের বিষয়, অলক্ষী বিষয়টি যে বর্ণনা করা হয়, তখন তিনি বলেন আহসানু হাল ফাল, এই অশুভ অলক্ষীর মধ্যে উত্তম হচ্ছে ফাল, শুভ লক্ষণ। ওয়ালা তারুদ্দ মুসলিমান, আর কোন মুসলিমকে যেন এই এরকম কোন কিছু কোন কাজ করা থেকে বিরত না রাখে, মানে অশুভ মনে করে যেন সে ফিরে না আসে সেই কাজকর্ম থেকে বা সেই সংকল্প থেকে। ফায়দারা আহাদুকুম মা ইয়াকরাহ, যদি সে এরকম কিছু করার সময় সংকল্প নেওয়ার পরে যদি মন্দ কিছু দেখে, তাহলে সে যেন বলে আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। দেখেন ইসলাম কোন জিনিস ছেড়ে দেয়নি, এখানেও সমাধান দিয়েছেন যে যদি কোনো মানুষকে কোনো জিনিস খারাপ লাগেই কোনো এক সংকল্প কোনো কিছু করার সময়, তাহলে সে যেন এই দোয়াটা পড়ে। এই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা হে আল্লাহ লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, তুমি ছাড়া কেউই কল্যাণ আনতে পারে না। ওয়া লা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা, তুমি ছাড়া কেউই অকল্যাণ দূর করতে পারে না, মন্দ দূর করতে পারে না তুমি ছাড়া কেউই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি নেই কোনো সামর্থ্য তুমি ব্যতীত। তাহলে এখানে এই হাদিসটিকে আবু দাউদ কিতাবুত তিব 3919 নম্বর, ইবনু আবি শায়বা কিতাবুল আদাব 6443 বর্ণনা করা হয়েছে, ইবনু সুন্নি 293 নম্বর, এবং বাইহাকি কিতাবুদ দাওয়াত 500 নম্বর, সানাদটি সহি। তাহলে এখানেও এ কথা বলা হয়েছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউজিবুনি আল ফাআল আল হাসান, কোন রোগ স্বয়ং সংক্রমিত হয় না, অশুভ বলতে কোনো কিছু নেই, আমাকে শুভ লক্ষণ ভালো লাগে, ফাল ভালো লাগে। কালু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ামাল ফাল, ফাল কি জিনিস আল্লাহ রসুল? তিনি বললেন আল কালেমাতুস সালিহা ইয়াসমাউহা আহাদুকুম, কোন সৎ বাক্য, সুন্দর বাক্য যেটা তোমাদের মধ্যে কেউ শুনে, মানে কোনো কিছু সংকল্প করার পর যখন সে কাজটা শুরু করবে, ইতিমধ্যে সে একটা ভালো শব্দ শুনতে পেল, পাওয়ার পর মনটাতে খুশি আসলো, অতঃপর সে আল্লাহ তাআলার কাছে দোয়া করল এবং মনে মনে সে সাহায্য চাইল, আর খুশি হলো যে হ্যাঁ ইনশাআল্লাহ এখন আমি যে কাজে যাচ্ছি সেই কাজ বা যে কাজ করতে যাচ্ছি সেই কাজে আল্লাহ আমাকে সহযোগিতা করবে। এই হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, সহি বুখারি 5754, সহি মুসলিম 2223 নম্বর। তো যাই হোক, আমরা যে বিষয়টি জানতে পারলাম বা বুঝতে চেষ্টা করলাম সেটি হল ইসলামে অশুভ ও অলক্ষী বলতে কোনো কিছু নেই।
এখানে একটি কথা আরো বলে দিই আমি, এটা প্রথমে বলার প্রয়োজন ছিল, সেটি হলো আমরা যখন বলছি যে শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় আত্মাতাইয়ুর বা আত্মিয়ারা, এই নামটা কেন এই তেয়ারা হয়েছে বা আত্মাতাইয়ুর হয়েছে? আসলে তায়ের মানে হচ্ছে পাখি, তায়ের মানে কি তায়ের বা তায়েরা, ত আলিফ হামজারা তায়ের মানে হচ্ছে পাখি। আসলে আরব জাহেলি যুগে আরবের লোকেরা এই পাখি উড়িয়ে অশুভ বা অলক্ষীতে বিশ্বাস করত। পাখি উড়া তো কোনো কাজ করার সময়, কোনো বড় কিছু করার সময় পাখিটা যদি ডান দিকে যেত তাহলে এটা শুভ লক্ষণ মনে করত, বাম দিকে যেত তাহলে অশুভ লক্ষণ মনে করত। তো পাখি উড়িয়ে অশুভ অলক্ষী অশুভেতে বিশ্বাস, অলক্ষী কুলক্ষণে বিশ্বাসের প্রথা জাহেলি যুগে ছিল। এই কারণে মানে যে কোনো বিষয়ের অশুভ অলক্ষী যে কোনো পদ্ধতিতে নেওয়া হোক না কেন, যেহেতু তারা পাখির মাধ্যমে করে থাকত, সেই কারণে তার নামটাও আত্মাতাইয়ুর বা আত্মিয়ারা পড়ে গেছে। জি মানে হাদিসের পরিভাষায় বা শরীরের পরিভাষায় যেখানে তেয়ারা বা আত্মাতাইয়ুর এসেছে তার কারণ হলো এটাই, যে আরবের লোকেরা সেই যুগে এই পাখি উড়ার মাধ্যমে অশুভ অলক্ষীর বিষয়টাকে বেশি কর্ত ও প্রাধান্য দিত, সে কারণে ওর নামটা এটা হয়ে গেছে। যদিও মানুষ এখন পাখি উড়িয়ে অশুভ অলক্ষীর নিক বা নানিক যে কোনো পদ্ধতিতে অশুভ অলক্ষী অশুভ বিশ্বাস অলক্ষী মনে করা এরকম মানুষ করে থাকে সেটাকে আত্মাতাইয়ুর বা তেয়ারা বলা যেতে পারে। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনার সারাংশ এরকম করতে পারি যে আত্মাতাইয়ুর আত্মিয়ারা যেটা শারী পরিভাষায় আর বাংলা হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে অশুভ অলক্ষীতে বিশ্বাস। অশুভ অলক্ষী বলে ইসলামে কিছু নেই। অশুভ অলক্ষীর পারিভাষিক অর্থ হচ্ছে যে কোন মানুষ কোন কিছু দেখার মাধ্যমে বা কোন কিছু শোনার মাধ্যমে, সে শোনার কারণে যে কিছু দেখার কারণে বা কোন কিছু শোনার কারণে সে কোন কাজ করতে ইচ্ছা করেছিল, সংকল্প করেছিল দেখা এবং কোন কিছু শোনার কারণে সেটা ছেড়ে দিল, কিংবা ইচ্ছা ছিল না কোন কিছু দেখলো বা শুনলো আর ওই দেখা ও শোনাটার কারণেই সে সেই কাজটা করতে উদ্বুদ্ধ হয়ে গেল, এরকম জিনিসকে শরীয়ত পরিভাষায় অশুভ অলক্ষী বলা হয়। এখানে যে জিনিসটা জায়েজ ইসলামে সেটা হলো এক ব্যক্তি অলরেডি সংকল্প করে রেখেছে বা কাজ করতে শুরু করেছে, সে কোনো কারণে ফিরবে না, ওর অন্তরে কিছু নাই ফেরার, কিন্তু সেই সময় সে একটা তার কাজ তার ইচ্ছা তার সেই সংকল্প অনুযায়ী একটা ভালো কথা শুনতে পেল যেটা তার মনে খুশি জাগাল এবং সে আনন্দ পেল ওই শব্দটা শুনে, আল্লাহ তালার কাছে সে সাহায্য চাইল এবং সে মনে করল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন, এরকম একটা শুভ শব্দের কারণে তার অন্তরে এরকম একটা খুশি আসলো। তাহলে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে ফাল বা শুভ লক্ষণ, আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করেছেন। এই অশুভ এবং অলক্ষী বিশ্বাসের অনেকগুলা উপমা উদাহরণ আছে, যেরকম মানুষ সফরের সময় বের হয়, হওয়ার সময় যদি কোনো পেঁচার ডাক শুনে তো ফিরে আসে, বিড়াল সামনে দিয়ে চলে যায় তো ফিরে আসে, অ্যাক্সিডেন্ট দেখে তো ফিরে আসে, কিংবা এ সকল দেখার বিষয় হলো কোনো জিনিস শুনেও মানুষ এরকম হতে পারে, বাইরে বের হলো দেখা গেল যে ইংলিশম্যান বাইরে বের হয়েছে এটা বেড শব্দ শুনতে হবে, বেড মন্দ, এই মন্দ শুনে আর সে তার কাজে গেল না চলে আসলো তার বড় কাজ ছেড়ে দিল, কিংবা দেখা গেল অনেক মানুষ বছর দিন মাস তারিখ সংখ্যা এ সকল কিছুতে এরকম অশুভ ও অলক্ষণে বিশ্বাস করে থাকে। এখানে একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের অনেক জায়গায় বিবাহের সময় মহারানা যখন ধার্য হয় তখন তারা শূন্য শব্দ লাস্টে শূন্য অক্ষর পড়বে সংখ্যা পড়বে এরকম মহারানা নির্ধারণ করে না, বলে ১,০০,০০০ টাকা। এটার কারণ হলো এরা শূন্যকে অশুভ মনে করে, ব্যবসা বাণিজ্য করে সেখানে দেখা যায় যে তারা ওই যে বললাম ৫,০০০ বিক্রি করবে না, বলে ৫,০০০ ১ টাকা তাহলে ৪,৯৯০ টাকা। এগুলো আমরা অশুভ লক্ষিতে আমাদের দেশের মানুষের প্রচুর বিশ্বাস আছে, অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে হোক চলাফেরার কারণে হোক আরো কিছুতে হোক আমাদেরকে এগুলো জিনিস থেকে সতর্ক থাকতে হবে। এগুলো হচ্ছে কিছু উদাহরণ মাত্র, কিছু নম্বরকে লাকি মনে করা কিছু নম্বরকে লাকি মনে না করা, এগুলো হচ্ছে অশুভ অলক্ষীর বিশ্বাসের মধ্যে। অশুভ অলক্ষীর বিশ্বাসটা হচ্ছে ছোট শির,
মানুষ যেন এরকম কোন কারণে নিজের কাজকর্ম ইচ্ছা সংকল্প এ সকল কিছু যেন না ছাড়ে, বরং সে যেন অবশ্যই করে। করার সময় যদি সে একটা সুন্দর শব্দ শুনতে পায় তাহলে এটাকে ফাল বলা হয়, এরকম করাটা তার জন্য খুশিদায়ক হলে সেটা হতে পারে ইসলামে তাকে বৈধ করা হয়েছে। এখানে ছোট শিরকের কারণ হলো সে এমন একটা কারণকে, এমন একটা দৃশ্যকে, এমন একটা জিনিসকে তার মন্দের কারণ মনে করছে বা ভালোর কারণ মনে করছে যেটা ইসলামে কারণ বা শরীয়তে কারণ করা হয়নি, বরং সেই কারণটাই তার ভালো মন্দের প্রভাব ফেলতে পারে এরকম একটা বিশ্বাস করছে। অথচ ভালো মন্দ এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই, আর সে এরকম ভালো মন্দকারী একটা আওয়াজকে, একটা শব্দকে, একটা দৃশ্যকে মনে করে আল্লাহ তাআলার সাথে শরীক করিয়ে দিচ্ছে। এটা হচ্ছে শিরক হওয়ার কারণ। ফাল যেটা ভালো শুভ লক্ষণ আর যেটা অশুভ লক্ষণ, দুটোর মধ্যে পার্থক্য হল এই যে অশুভ লক্ষণে মানুষ কোনো কিছু দেখে বা শুনে সেই সংকল্পটাই ছেড়ে দেয়, কিংবা সংকল্প ছিল না সে সংকল্প করতে শুরু করে। আর ভালো শুভ লক্ষণে হলো এই যে সে অলরেডি সংকল্প করে নিয়েছে এবং ওই সময় তাকে একটা সুন্দর কথা বা দৃশ্য বা শব্দ বা আর কিছু সে দেখতে পেল বলে তাকে খুশি লাগছে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছে এবং তাকে ভালো লাগছে, তাহলে এরকম হওয়াটা তার জন্য সঠিক। আসলে অশুভ কুলক্ষিটা হচ্ছে আল্লাহ তাআলার সম্পর্কে কুধারণা এবং তকদিরের সম্পর্কে কুধারণা এবং এমন জিনিসকে ভালো মন্দের কারণ মনে করা যেটা শরীয়ত কারণ মনে করা হয়নি। আর ফাল হচ্ছে আল্লাহ তাআলার সম্পর্কে সুধারণা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার একটা উপায়, একটা সময়, এবং এর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাহায্য চেয়ে থাকে আর সে ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়রা তো শিরকুন, অশুভ অলক্ষিতে বিশ্বাস করা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোন মানুষ যদি ভালো কিছু ফাল শুনতে পায় তাহলে সে যেন সে কাজটা করে, আর অশুভ অলক্ষির বিশ্বাস করে কোনো কিছু থেকে যেন বিরত না থাকে। কোন কারণে মানুষ যদি খারাপ কিছু দেখতেই পায়, শুনতেই পায়, তাহলে সে যেন বলে আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। আমি আজকের আলোচনা এখানে শেষ করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সহি আকীদা গ্রহণ করার এবং বুঝার তৌফিক দান করেন, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, পাক্কা এবং প্রকৃত মুওয়াহিদ ও তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা আল-বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।